বৃহস্পতিবারের সংলাপে অংশ নিচ্ছে বিএনপির পাঁচজন সহ ঐক্যফ্রন্টের ১৬ জন। বিচৌধুরীর যুক্ত ফ্রন্টের সাথে সংলাপ 2রা নভেম্বর। অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা হাইকোর্টে বেড়ে হল 10 বছর। নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। তফসিল ঘোষণার পর সংসদ না ভাঙলেও এমপিদের কোনো দাপ্তরিক ক্ষমতা থাকবে না জানিয়েছেন ডেপুটি স্পিকার। তদারকি করা হবে আওয়ামী লীগের প্রার্থীদের কার্যক্রম, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আজীবন বহিষ্কারের হুঁশিয়ারি। এবং মধ্য নভেম্বরে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন জানালেন পররাষ্ট্র সচিব, রাখাইনে নিরাপত্তা জোরদার। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তফ্রন্টের সাথে 2রা নভেম্বর সন্ধ্যায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদ এবং অসীম কুমার উকিল। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বিচৌধুরী। সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চিঠি নিয়ে পৌঁছে দেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। যেটা ছিল আপনারা দেখেছেন পরিষ্কারভাবে আমাকে বারবার উচ্চারণ করেছে, সেগুলোর উপরে যাতে নির্বাচন যথাসম্ভব নিরপেক্ষ হয়, যাতে নির্বাচন সমস্ত দলদের নিয়ে একসঙ্গে অনুষ্ঠিত হয়, সেই জন্য আমরা দাবি করতে হবে এবং যাতে ভোটের অধিকার সংরক্ষিত হয়, যাতে ভোট অধিকার সত্যি সত্যি মানুষ ফিরে পায় এবং সেখানে কোনো রকমের অন্যরকম প্রসেস না হয়, এটা দেখার জন্য আমরা জোর দাবি জানাব। সমস্ত আলাপ আলোচনার ভিত্তি হচ্ছে সংবিধান, সেটিও চিঠিতে উল্লেখ আছে। তো সংবিধানের আলোকে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে চাই। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী চিঠি দিয়েছেন। এর আগে সংলাপে বসতে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে ১৬ সদস্যের চূড়ান্ত তালিকা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তালিকায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ৫ জন। মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান ফ্রন্টের মুখপাত্র আসম আব্দুর রব। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে মতিঝিল ডক্টর কামাল হোসেনের চেম্বারে প্রস্তুতিমূলক বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে আসেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আসম আব্দুর রব। জানান, ১ নভেম্বর সংলাপে অংশ নিতে চূড়ান্ত তালিকা করেছে ঐক্যফ্রন্ট। এর মধ্যে বিএনপির ৫ জন, জেএসডির ২ জন, নাগরিক ঐক্যের ২ জন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার ২ জন ও গণফোরামের ৩ জন রয়েছেন। গণভবনে উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের প্রতিনিধি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতা, আমরা যাব সেখানে ইনশাআল্লাহ। জানালেন, দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন সহ ৭ দফার প্রতিটি দাবি দেখা হবে গুরুত্ব সহকারে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন যাতে হতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, সবাই অংশগ্রহণ করতে পারে, ভোটাররা ভোট দিতে পারে, ভোট রক্ষা হইতে পারে, লেভেল প্লেইং ফিল্ডিং হতে পারে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ৭ দফা সহ খোলামেলা আলোচনা করলাম। এরপর মাহমুদুর রহমান মান্না জানান তালিকায় রয়েছেন বিএনপি নেতারাও। ৩ জন তো আছেন ডেফিনেটলি, যে ৩ জন স্টিয়ারিং কমিটিতে আছেন, মির্জা ফখরুল, মাহমুদুর আহমেদ, খন্দকার মোশাররফ, আর নতুন ১ জন বা ২ জন আছেন। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকা বিএনপির ৩ নেতা ছাড়াও সংলাপে অংশ নেবেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ও আবম মোস্তফা কামাল। এছাড়াও সংলাপে অংশ নেবেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রিশাদ হাসান, নিউজ ২৪, ঢাকা। এদিকে আওয়ামী লীগ জানিয়েছে সংবিধান সম্মত যে কোনো বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত তারা। এই বার্তা সহ সংলাপের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেনের কাছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে যান ডক্টর কামাল হোসেনের কাছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির জবাবে সংলাপের আমন্ত্রণ নিয়ে ডক্টর কামাল হোসেনের বাসায় যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। চিঠিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য তার দুয়ার সবসময় খোলা রয়েছে। গণমাধ্যম কর্মীদের ডক্টর গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। ওনারা যে সময় চেয়েছেন আলোচনার জন্য, সে পরিপ্রেক্ষিতে আগামী ১লা নভেম্বর ২০১৮ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জয়ন্তী শেখ হাসিনা ওনাদেরকে আমন্ত্রণ করেছেন ৭টায়। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসিন মন্টু জানান, তারা ১৫ সদস্য বা এর কম বেশি সদস্য নিয়ে উপস্থিত হবেন গণভবনে। আমরা শুধু সাত দফা সহ অন্যান্য বিষয় এবং বর্তমান যে ইস্যুগুলো আছে সবগুলি নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য ওনাকে অনুরোধ করব, এবং এর জন্য যদি উনি কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চান অবশ্যই আমাদের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব উনি বিস্তারিত কথা বলতে পারবেন। সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা হবে, আওয়ামী লীগের, সরকারের নয়। শেখ হাসিনার দরজা তো কারোর জন্য বন্ধ হবে, আমার দরজা খোলা আছে। দেখা করতে চান, চিঠি দিয়েছে, আমি দেখা করব। বিষয়টা এমন, বিষয়টা কারো চাপের কাছেও না, সংলাপের টেবিলে বসেই আমরা আলাপ করব। তবে তারা এই বিষয়গুলো সাধ্যপা তারা বলতে পারবে। ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের বাইরে অন্য কোনো দলের সঙ্গে এই মুহূর্তে আলোচনার সুযোগ নেই এখানে কেউ। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের প্রস্তাবের ব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্তে বিদেশি কোনো চাপ ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সংলাপের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রের কথা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। ডক্টর কামাল হোসেন আবেদন করলে পরে তিনি তার জবাবে বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য সংবিধান সম্মত যে কোনো আলোচনার ব্যাপারে তার দ্বার সর্বদা উন্মুক্ত। তিনি কোনো বিদেশি চাপে নত হওয়ার মতন মানুষ না। তারপরেও আমি শুধু বলবো যে বিদেশি কোনো চাপ ছিল না। জি অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খালাস চেয়ে বেগম খালেদা জিয়া সহ তিন আসামির করা আবেদন খারিজ করে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি দুদকের সাজা বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনকে বিচারিক আদালতের দেয়া সাজা দ্বিগুণ করেছেন উচ্চ আদালত। এদিকে সাজা বৃদ্ধির এই রায়ে হতাশ তার আইনজীবীরা। প্রতিবাদে বুধবার অর্ধ দিবস আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাহমুদ হাসানের রিপোর্ট। ২কোটি ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। সেই মামলার বিচারে খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান সহ অপর ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে এবছরের ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে ঢাকার বিশেষ আদালত। পরে সেই সাজা বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন সহ ৩ আসামি। বেগম জিয়ার সেই সাজা বাতিল তো হলোই না, বরং দুদকের সাজা বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে কারাদণ্ড দ্বিগুণ হলো তার। আজকে বেগম খালেদা জিয়া সহ ২ আসামির আপিলের রায়ের জন্য দিন ধার্য ছিল, মাননীয় হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছেন, ৩টি আপিলে খারিজ করে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আমাদের যে রুলটা ছিল সাজা বৃদ্ধির জন্য সেটা মঞ্জুর করেছেন এবং বেগম জিয়াকে ৫ বছর থেকে সাজা বাড়িয়ে ১০ বছর দিয়েছেন।
বিচারিক আদালতের রায়ে কম সাজা দেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার বয়স, সামাজিক অবস্থান সহ বিভিন্ন বিষয় বিবেচিত হলেও বেগম জিয়া এই মামলার মুখ্য আসামি হবার কারণেই উচ্চ আদালতে সাজা বেড়েছে বলছেন দুদকের আইনজীবী। আমাদের যুক্তি ছিল উনি এই মামলার মুখ্য আসামি, ওনার নামে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছে, কাজে আমরা যেহেতু 409 ওনাকে সাজা দিয়েছে মাননীয় বিচারিক আদালত, ওনাকে আমাদের আবেদন ছিল যাবজ্জীবন, কিন্তু যাবজ্জীবন না দিয়ে 5 বছর দেওয়া হয়েছে, সেই কারণে আমরা অ্যাগ্রিফ্ট হয়েছে, যারা অ্যাভেটার ওনাদেরকে 10 বছর আর মুখ্য আসামিকে দিয়েছে 5 বছর, সাজা বেড়ে গেল, সবার একই সময় সাজা হয়ে গেল। রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা বলছেন রাজনৈতিক কারণেই এই সাজা বৃদ্ধি। এছাড়াও রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা নতুন কর্মসূচির ঘোষণা করেছে। বেআইনিভাবে যে রায়টি দেওয়া হলো তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আগামীকাল উভয় বিভাগের আপিল বিভাগ সহ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আদালতের বর্জনের কর্মসূচি আমরা ঘোষণা দিচ্ছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছর আর অরফানেজ ট্রাস্ট মামলায় নতুন করে 10 বছর মিলে মোট 17 বছরের দণ্ড মাথায় নিয়ে বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাহমুদুল হাসান, News24, ঢাকা। দণ্ডপ্রাপ্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার হাইকোর্টে খালেদার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এদিকে রায়ের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়ায় বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আদালতের এই ফরমায়েশি রায়, যার মূল উদ্দেশ্য হল জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখা। মারুফা রহমানের প্রতিবেদন। বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীদের করা আপিল খারিজ করে দেয় আদালত এবং সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা আরও 5 বছর বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আর দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের প্রচলিত বিধান মতে নির্বাচনে অংশ নিতে পারবে না যে পর্যন্ত এই দণ্ড পরিবর্তন না হয় এবং তিনি খালাসপ্রাপ্ত না হন। কেউ সাজাপ্রাপ্ত হলে তো নিশ্চয়ই পারবে না, যে পর্যন্ত সাজা মানে বাতিল না হয়, স্যাটিসফাইড না হয়। আপিল করে যদি এই সাজাটাকে বাতিল করা হয়, সাজার দুই রকম ব্যাখ্যা আছে, সাজার কার্যকারিতা স্থগিত করা আর সাজা বাতিল করা। এই ক্ষেত্রে আমার অভিমত হলো, কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে, সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি। এদিকে সাজা বৃদ্ধির রায়ের পর সংবাদ সম্মেলন করে রায় প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির মহাসচিব বলেন, সরকারের ইচ্ছা পূরণ করতে আর খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতেই এমন রায়। আমরা এই যে রায় যেটা প্রদান করা হয়েছে এটাকে আমরা মনে করি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এই রায় প্রতিফলন করেছে, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। তারা বিএনপিকে নির্বাচনে বাইরে রাখতে চায়, দেশনেত্রীকে নির্বাচনে বাইরে রাখতে চায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে দেশ এই নির্বাচনে বাইরে রাখতে চায় এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায়। বিএনপি নেতারা মনে করেন খালেদা জিয়ার বিরুদ্ধে এমন রায়ের পর সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়েই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মারুফা রহমান, News24, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার, এমনটাই জানালেন পরিকল্পনামন্ত্রী আহমদ মোস্তফা কামাল। তিনি জানান, সচিবালয়ের বর্তমান জায়গাতেই করা হবে 20 তলা নতুন ভবন। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে এমন তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। এদিন একনেকে মোট 24টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যাতে মোট খরচ ধরা হয়েছে 24,740 কোটি টাকা। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণেই মেয়াদের শেষ সময়কালে বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে দেশের বিভিন্ন জেলায় পুলিশের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য 1,057 কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্পের অনুমোদন মিলেছে একনেক সভায়। মন্ত্রী জানান, প্রায় 450 কোটি টাকা ব্যয়ে পূর্বাচলের 300 ফুট মহাসড়ক থেকে সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে নেওয়া হয়েছে নতুন আরেকটি প্রকল্প। বাংলাদেশ সচিবালয়ের জন্য একটি ভবন আমাদের নির্মাণ হচ্ছে, এখানে আমরা জানেন বিস্তলা ভবন একটি নির্মাণ হচ্ছে এবং আরেকটি ভবন আমরা বিস্তলা আমরা নির্মাণ করব আমাদের সচিবালয়ে। তাহলে যে পরিমাণ জায়গা লাগবে এই পরিমাণ জায়গায় রুইগানের প্ল্যানে নাই, নকশায় নাই, আমাদের এখানে জায়গা কম পড়ে যায়। এই জন্য আমাদের জন্য 2-3 জায়গায় রাখতে হয়, তাহলে দেখে এটা ভালো হতে পারে। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট এবং সরকারের মধ্যকার সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা ব্লুমবার্নিকার। মঙ্গলবার বিকেলে ঢাকায় তার শেষ সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বার্নিকার বলেন, তার উপরে হামলার ঘটনার পুরো তদন্ত প্রতিবেদন পাওয়ার আশা রয়েছে যুক্তরাষ্ট্রের। সহকর্মী লাকমিনা জেসমিন সোমাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে বিএনপির সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে এলেও বিএনপিকে নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছে। আর এ বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায়ী সংবাদ সম্মেলনেও বরাবরের মতো বাংলাদেশের ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, এদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আশা করে তার দেশ। Parties compete against one another during elections, so of course there will be a lot of competition back and forth, but the dialogue should not be dependent on any one leader or any one party. বার্নিকাট বলেন, গেল আগস্টে তার উপর হামলার ঘটনার তদন্ত প্রকাশের অপেক্ষায় রয়েছে তার দেশ। We have asked and continue to ask for a full investigation and that those responsible for the attacks be held accountable for those attacks. So I'm still waiting, my government is still waiting for that report. এর আগে মঙ্গলবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। 2015 সালের জানুয়ারিতে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্বে আসেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক। বার্নিকাটের বিদায়ের পর শিগগিরই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন তাঁর উত্তরসূরি রবার্ট আর্ল মিলার। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন শেষ হয়েছে সোমবার। তফসিল ঘোষণার পর সংসদ না ভাঙলেও সংসদ সদস্যদের কোনো দাপ্তরিক ক্ষমতা থাকবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী শুধু দাপ্তরিক কাজ করতে পারবেন, কিন্তু সংসদ অধিবেশন না থাকায় নতুন প্রকল্প অনুমোদনের সুযোগ থাকছে না। দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সাথে আলোচনা করে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিন ছিল 29 অক্টোবর। সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির সাথে আলোচনা করে নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন। এবার সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন, তাই কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ ভোটাররা। আমাদের সংবিধানের 123 ধারায় উল্লেখ করা আছে যে যথাযথ নিয়মে যখন পার্লামেন্ট শেষ হবে, সেই পার্লামেন্টের শেষের তারিখের আগে 90 দিনের মধ্যে নেক্সট পার্লামেন্টারি ইলেকশন হতে হবে। কিন্তু এখানে একটি কথা থেকে যাবে, সেটা হচ্ছে যে নির্বাচন শিডিউল ঘোষণা করলেও 14-29 জানুয়ারি কিন্তু হাউস বসছে, প্রথম অধিবেশন শুরু হয়েছে। সুতরাং 27 জানুয়ারি পর্যন্ত এই মেম্বার পার্লামেন্টের কার্যকারিতা থাকবে। সংসদ সদস্যদের ক্ষমতা কি থাকবে, তারা কি ধরনের সুবিধা পাবেন? ওই যে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা প্রবর্তন ছিল, সেই সময় পার্লামেন্টটা ভেঙে দেওয়া হতো, কিন্তু এখন তার কেয়ারটেকার প্রভিশন নেই সংবিধানে। নির্বাচনকালীন সময়ে সংসদের কোনো পাওয়ার নেই, তার কারণ যেহেতু কোনো সংসদ বসবে না। সংসদ না বসলে সংসদ সদস্যদের কী মূল্য আছে? প্রধানমন্ত্রীর ক্ষমতা যেটা অ্যাজ ইউজুয়াল আছে তাই থাকবে, তখন সংবিধানে যে ক্ষমতা তাকে দেওয়া আছে সেই ক্ষমতা তো তার থাকবেই। আচরণবিধিতে যা আছে, আচরণবিধির বাইরে তিনি যেতে পারবেন না। পার্লামেন্ট বহাল রেখে নির্বাচন হলে প্রভাব পড়বে, কোনো প্রশ্নই ওঠে না। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 25 ডিসেম্বরের বড়দিনের কাছাকাছি সময়ে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবি জানানো হয়। সম্ভব হলে নির্বাচনের দিন 20 ডিসেম্বরের আগে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণ করার দাবি করা হয়। এছাড়া নির্বাচনের আগেও পরে খ্রিস্টান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয় সিইসির কাছে। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে 22 সদস্যের কোর কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যারা পুরো নির্বাচনের যাবতীয় বিষয় তদারকি করবেন। এবারে নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলেই হবেন আজীবন বহিষ্কার। নিউজ 24কে এসব জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ প্রতিবেদন। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় দল এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। নির্বাচনের আগেই এটিই ছিল সংসদীয় দলের শেষ সভা। এতে আওয়ামী লীগ সভাপতি দলের নেতাদের নানা দিক নির্দেশনা দেন। নির্বাচনের যাবতীয় কাজ মনিটরিংয়ের জন্য এই সভায় গঠন করা হয়েছে 22 সদস্যের কোর কমিটি, পাশাপাশি বিভিন্ন উপকমিটিও গঠন করা হয়েছে। 20-22 জনের একটা কোর কমিটি গঠন করা হয়েছে গতকালকে জনতা শেখ হাসিনার নেতৃত্বে, যারা পুরো নির্বাচনটা মনিটর এবং পর্যবেক্ষণ করবে। আমরা কিছুদিনের মধ্যে মাস্টার ট্রেনার, প্রত্যেক নির্বাচন এলাকা থেকে মাস্টার ট্রেনারদেরকে ট্রেনিং একটা হবে, প্রতি জেলায় একটা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। সার্বিক নির্বাচনটা পরিচালনা করার ব্যাপারে তাদের একটা গুরু দায়িত্ব থাকবে। আমাদের বিদেশি শক্তি বা নানান অপশক্তি তাদেরকে দিয়ে এই নির্বাচনটা বানচাল করার একটা প্রক্রিয়া হতে পারে, কাজেই সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব এই কোর কমিটির দায়িত্ব হবে সেটিও। অতীতে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে আবার দলে ফিরিয়ে নেওয়া হলেও এবার সে সুযোগ আর থাকছে না। বিদ্রোহী হলেই হবেন আজীবন জন্য বহিষ্কার। নেত্রী বলেছে যে উনি দেখবেন ভবিষ্যতে যাকে মনোনয়ন দিতে পারলেন না তাদেরকে কিভাবে দলের কর্মকাণ্ডে লাগানো যায়, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাকে ব্যবহার করা যায়, তাকে মূল্যায়ন করা যায়, সেটিও তিনি করবেন। একজনকে যখন নমিনেশন দেওয়া হবে আমরা আশা করব যে বাকি সকলেই যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করবে, পার্টির পক্ষে কাজ করবে, এবং অতীতেও কিন্তু আমরা দেখেছি তাই করেছে। বা তারপরেও যদি কেউ পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিদ্রোহী ক্যান্ডিডেট হয় তখন তাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হবে। আগামী নির্বাচনে সরকারের 2 মেয়াদের সফলতা তৃণমূলে প্রচার করে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আবারও সরকার গঠন করতে চায় আওয়ামী লীগ। এই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। মঙ্গলবার দুপুরে মিয়ানমার বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিশনের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই তথ্য জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। প্রত্যাবাসনের জন্য রাখাইন প্রস্তুত বলেও জানান তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে নেতৃত্ব দেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকার প্রতিনিধিরা। আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। বলেন, প্রত্যাবাসন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, আগামী মাসের মধ্যভাগেই প্রথম ধাপে প্রত্যাবাসন সম্পন্ন হবে। আজকে আলোচনার মধ্যে দিয়ে আমাদের সেটাই মনে হয়েছে যে দুপক্ষেরই স্ট্রং পলিটিক্যাল উইল আছে। আমরা আশা করি শীঘ্রই এই ফিরে যাওয়ারটা আসবে। উই আর লুকিং ফরওয়ার্ড টু স্টার্ট দ্য রিপ্যাট্রিয়েশন বাই মিড নভেম্বর নেক্সট মান্থ। মিয়ানমারের পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে নিরাপত্তা জোরদার সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন দি provision of
security, and we have been conducting a number of workshops on promoting awareness among the public official as well as the police personnel so that they can not discriminate the people in the Northern Rakhine State. এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে 8,000 রোহিঙ্গা পরিবারের তালিকা দেওয়া হয়েছে আর মিয়ানমার 19 ধাপে মাত্র 6,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে। লাকমিনা দস্মিন শোমা, নিউজ 24, ঢাকা। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হক সহ 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানান। তিনি জানান, অভিযুক্তদের মধ্যে 6 জনকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে এবং তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলায় সৈয়দ জিয়াউল হক সহ 2 জন পলাতক রয়েছে বলেও জানান তিনি। 2015 সালের 30 অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। এই হত্যার 3 বছর পর চার্জশিট দেওয়া হল। তদন্তের এবং আইনের কিছু খুঁটিনাটি বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান বলেই ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছেন। ঢাকা 2 আসনের ভোটারদের সঙ্গে মতবিনিময়ে একথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জনতার কথা শিরোনামে এই মতবিনিময় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। ভোটারদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় কেরানীগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কায় মনোনয়ন দেবেন তার পক্ষেই থাকবে স্থানীয় জনগণ। আগামী দিনে নৌকার প্রতীক নিয়ে আজকে জনতার কথা যারা জনসাধারণ আছেন কাজ করে দিব। আর গ্যাসের বিষয়টা এখানে লোক দাঁড় করানো আছে, কিন্তু এবারে প্রবাসের খবর। যাচ্ছি যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়া চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সংবাদে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংবাদ ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগের সংলাপ। এ বিষয়ে প্রবাসীরা কি ভাবছেন আমাদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। যেমনটি বাংলাদেশেও আলোচ্য বিষয়, এটি প্রবাসেও এখন টক অফ দ্য টাউন হচ্ছে যে ঐক্যফ্রন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংলাপটি অনুষ্ঠিত হবে সেই সংলাপ নিয়ে মুখরোচক আলোচনা চলছে। তো আমরা যারা প্রবাসে থাকি আমরা সবসময় একটা কথা মনে করি, সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে। আলোচনার মাধ্যমে বিশ্বের সকল যেসব সংকটগুলো আপনারা দেখেছেন এগুলো সমাধান একমাত্র আলোচনার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, তো সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় একটি কথা বলেছেন যে উনি অংশগ্রহণমূলক নির্বাচন চান এবং কি সেই ক্ষেত্রে উনি বিরোধী দলকে বারবার নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন এবং সেখানে তাদের তারা তাদের পক্ষ থেকে যে দাবি তোলা হচ্ছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্যে, সেটি করবার জন্যে যে প্রথম পদক্ষেপ হিসেবে যেটি তারা যে আগ্রহটি তারা দেখিয়েছেন আলোচনায় বসার এবং তাদের সেই আগ্রহকে সাদরে আমন্ত্রণ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যে 1 নভেম্বর যে বসবার যে একটি সময় দিয়েছেন, তো সেটি একটি পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি। এবং কি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতেও অনেক সংলাপ হয়েছে এবং সংলাপের মাধ্যমে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা একটি পর্যায়ে গিয়ে থেমে গিয়েছে। তো আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা একটি প্রয়োজন। সেখানে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যদি একটি শক্তিশালী বিরোধী দল এবং সরকারি দল
গঠিত হয় সেখানে গণতন্ত্রের ভিত অনেক মজবুত হবে বলে আমরা আশা করি। সেই প্রেক্ষাপটে এই সংলাপের যে উদ্যোগ সেটি সত্যি প্রশংসনীয় এবং আশা করি আমরা এই সংলাপের মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। তবে এখানে আপনাদের উল্লেখ করার মতো একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন 2005 বিগত নির্বাচনের কথা যেটা বলছি, সে নির্বাচনের সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন সংলাপে বসবার জন্য। তিনি সেই সময় ওনার যে একঘেয়ে যে মনোভাব সেই কারণে কিন্তু সেই সংলাপটি শুরু হয়নি এবং সংলাপের কোনো আলোর মুখ দেখতে পায়নি, যার কারণে নির্বাচনে একতরফা ভাবে আওয়ামী লীগকে নির্বাচনে যেতে হয়েছে। অন্যান্য দলগুলি অংশগ্রহণ করেছিল বিএনপি ছাড়া। তো এবার মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই সংলাপের ব্যাপারে বলছেন, বাট সেখানে যে বিষয়টি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ দেখেছে সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধী বা বিভিন্ন অপরাধের দায়ে চিহ্নিত যারা তাদের সাথে সংলাপের বিষয়ে যে উনি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন সেটি অনেকটা আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি। কারণ আপনি দেখেন যে সংলাপে বসতে হবে তাদের সাথে যাদের সাথে আপনার সাথে অন্তত বসবার মতো পরিবেশ আছে, যাদের সাথে আপনার মতের চরম কোনো যেখানে একটা চিহ্নিত মামলার আসামি বা আপনার বিশেষ করে যুদ্ধাপরাধীদের সংগঠন জামাতে ইসলামী এদের সাথে তো সংলাপ হতে পারে না। তো এখন ঐক্যফ্রন্টের নামে যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের সাথে আলোচনায় আমি মনে করি কোনো সমস্যা নেই। সেই আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে দ্বার উন্মুক্ত হতে পারে বলে আমরা আশা করি, এবং কি সেই প্রত্যাশায় প্রবাসীরা অপেক্ষা করছে। আশা করি এই সংলাপের মাধ্যমে একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ রাশেদ আপনাকে। জাকারিয়া চৌধুরী আপনাকে ধন্যবাদ। এবারে যাব জার্মানিতে, যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি। হাবিব, 18 বছর পর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সিডিইউ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। অ্যাঞ্জেলা মার্কেলের এই বিদায়ের পেছনের প্রধান কারণগুলো কী কী ছিল এবং সেই সাথে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জার্মানির রাজনীতি কোন দিকে মোড় নিতে যাচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। যেমনটি আপনি বলছিলেন যে অ্যাঙ্গেলা মার্কেল 18 বছর ধরে জার্মানির সবচেয়ে শক্তিশালী দল সিডিইউ এবং সিইউর যে একটা জোট যাকে বলা হয় ইউনিয়ন, সেই ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বাট সম্প্রতি সময়ে আপনারা যদি জার্মানির যে নীতিগুলো, যে জার্মানি যে প্রবলেমগুলো ফেস করতেছে সেগুলোর দিকে যদি তাকান, তাহলে সবচেয়ে বড় যে সমস্যা জার্মানি এই মুহূর্তে ফেস করতেছে সেটা হচ্ছে শরণার্থী সমস্যা। আপনারা জানেন অ্যাঙ্গেলা মার্কেল যখন 2005 সালে প্রথম রাষ্ট্রক্ষমতা নেন, এর কিছুদিন পরেই কিন্তু 2008 সালে কিন্তু বিশ্বের যে অর্থনৈতিক মন্দা ছিল সেই অর্থনৈতিক মন্দাটা অ্যাঙ্গেলা মার্কেল তা খুব ভালোভাবে কাটিয়েছেন এবং ধীরে ধীরে ইউরোপে সবচেয়ে শক্তিশালী, ইউরোপ তথা বিশ্বে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এবং সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলা মার্কেলের নেওয়া সবগুলো পদক্ষেপে কিন্তু জনগণ সাদরে গ্রহণ করেছিলেন। এবং 2015 সালে অ্যাঙ্গেলা মার্কেল যখন শরণার্থীদেরকে আমন্ত্রণ, তাদের জন্য জার্মানির বর্ডার খুলে দিয়েছেন, তখনও কিন্তু জার্মানরা কিন্তু বিশ্বাস করেছিলেন যে অ্যাঙ্গেলা মার্কেলের এই নীতিটাকে। কিন্তু সবচেয়ে যে সমস্যাটা হয়েছে যে এই শরণার্থীরা একটা নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করতেছিল না, তাদেরকে সারা জার্মানিতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে প্রধান যে সমস্যাটা হয়েছে যে স্থানীয় জার্মানদের সাথে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া বা আফ্রিকার অনেক দেশ এবং বাংলাদেশ থেকেও অনেক যে শরণার্থীরা যারা এসেছে বিভিন্ন পথে, তাদের সাথে একটা সবসময় একটা স্থানীয়ভাবে দ্বন্দ্ব লেগেই ছিল এবং সেই দ্বন্দ্বটা আসলে কোন রকমই কোনো সমাধানের দিকে যাচ্ছিল না এবং সেটা আসলে খারাপের দিকে যাচ্ছে। এবং এই বছরের শুরুর দিকে এবং গত বছরেরও বেশ কিছু খারাপ ঘটনা ঘটেছে শরণার্থী দ্বারা, তারা বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রমে জড়িয়েছে। এবং সম্প্রতি সময়ে এক ইরাকি শরণার্থী এবং সিরিয়ান শরণার্থী দ্বারা জার্মান এক নাগরিক খুনের কারণে সবকিছু আসলে পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গিয়েছে। তো সবচেয়ে যেটা আসলে অ্যাঙ্গেলা মার্কেলের বিদায়ের সুর আসলে অনেকে দেখতে পেরেছিল গত
জাতীয় নির্বাচনে 2017 সালে যে নির্বাচনটা হয়েছে সেখানে অ্যাঙ্গেলা মার্কেলের দল ইউনিয়নের প্রায় 10% মতো সমর্থন কমে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে একটা কট্টরপন্থী দল আএফডি তারা তাদের যে উত্থানটা সেটাকে আসলে অনেকেই অ্যাঙ্গেলা মার্কেলের যে শরণার্থী নীতির সেটা অ্যান্টি হিসাবে দেখছিল। তবে সম্প্রতি সময়ে জার্মানিতে তাদের যে সবচেয়ে স্ট্রং যে রাজ্য ব্রাভারিয়া এবং হেসে, এই দুইটা রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু অ্যাঙ্গেলা মার্কেলের ভরাডুবি হয়েছে অ্যাঙ্গেলা মার্কেলের দলের। এবং এটা অ্যাঙ্গেলা মার্কেলের যে একক সিদ্ধান্ত শরণার্থী নীতির কারণেই কিন্তু তাদের এই ভরাডুবি হয়েছে। সেই জন্য সেই ভরাডুবির দায় নিয়ে অ্যাঙ্গেলা মার্কেল তার আগামী ডিসেম্বরে তাদের যে দলীয় সম্মেলন হওয়ার কথা সেখানে তিনি নিজেকে আর প্রার্থী হিসাবে দলীয় প্রধানের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন না বলে উনি গতকালকে মিডিয়াকে জানিয়েছেন। তবে অ্যাঙ্গেলা মার্কেলের দলের ভিতরেও যারা আসলে অ্যাঙ্গেলা মার্কেলের এই নীতিগুলোকে সমর্থন করে নাই তাদের গ্রুপটা কিন্তু এখন অনেক স্ট্রং হয়ে দাঁড়িয়েছে। এবং দেখার বিষয় হলো যে আগামী যে সম্মেলন হবে যে দলীয় সম্মেলন অ্যাঙ্গেলা মার্কেলের দল সিডিইউ, সেই সম্মেলনে আসলে দল কোন গ্রুপটাকে আসলে সাপোর্ট দেয় এবং কারা আসলে যে দলীয় প্রধান হবে সেই কিন্তু পরবর্তীতে চ্যান্সেলর হওয়ার একটা সুযোগ থেকে যায়। এবং সেই ক্ষেত্রে আসলে অ্যাঙ্গেলা মার্কেলের এই বিদায়টা আসলে ইউরোপের সবার কাছে একটা খুব শকিং ছিল, কেননা অ্যাঙ্গেলা মার্কেল শুধু ইউরোপের খুবই একটা স্ট্রং পয়েন্ট ভিউ ছিল এবং সেটা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সম্মেলনে কিন্তু খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউ রাখতেন। অ্যাঙ্গেলা মার্কেলের এই বিদায়ের কারণে আসলে পুরো রাজনৈতিক পরিস্থিতিতে একটা পরিবর্তন আশা করা যায় ইউরোপে, দেখা যাবে সেটা সময় বলে দিবে আসলে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব। হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, নিউজ 24 সংবাদে বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যাংক সহ আর্থিক খাতে ভারসাম্য ফিরিয়ে আনতে লিজ ফাইন্যান্সিং সহ ব্যাংক বহির্ভূত খাতের কাজের আওতা বাড়াতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করা। এতে ঋণ খেলাপির চাপে পিছিয়ে পড়া ব্যাংক খাতে কিছুটা ভারসাম্য আসবে, সেই সাথে বাড়বে সক্ষমতাও। আরও জানাচ্ছেন আফসারউদ্দিন। প্রায় 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে দেশে, যারা এসএমই সহ নানান খাতে অর্থায়ন দিচ্ছে, নিচ্ছে আমানত। তবে লেনদেনে এই প্রতিষ্ঠানগুলোর কার্য নিষ্পত্তি ব্যাংকের তুলনায় ভালো হলেও রয়েছে অনেক প্রতিবন্ধকতা। আর্থিক প্রতিষ্ঠানগুলো যে কাজ করার কথা সে কাজগুলো ব্যাংকরা করতেছে। বাইরের দেশগুলোতে যদি দেখেন আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় অনেক বড়, ব্যাংকের চাইতে বেশি বড় এবং অনেক বড় বড় কাজগুলো কিন্তু তারাই করে। আমাদের দেশে মনে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদেরকে হয়তো দৌড়ে নিয়ে হচ্ছে যে তারা ছোট। আর আরেকটা বিষয় হলো বা তাদের আপনার যে ইনভলভমেন্ট, তাদের আপনার ইম্প্যাক্ট এটা অনেক কম, কারণ 5% কম্পেয়ার টু ব্যাংকস, বাট এটাকে কিন্তু অনেক বেশি করা যাবে। এই অবস্থায় গ্রাহকের আস্থা অর্জন ও ঋণদানে ঋণ গ্রহীতার তথ্য পুরোপুরি যাচাইয়ের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। আস্থাটাকে ধরে রাখতে হবে 100%, সেই আস্থার একটু হলেও একটু অভাব সামান্য হলেও আছে, আমাদের 100% আস্থা ফিরে আনতে হবে। আমি যখন লোন দিব তখন আমার প্রপার KYC নো ইউর কাস্টমারটা করতে হবে, এইটা অনেক জায়গায় একটু অ্যাবসেন্ট আছে, একটু ইজি করে ফেলি আমরা, সেটা করতে গিয়ে আমি কিন্তু খেলাপির বীজটা এখানেই বপন করে দিলাম। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতের পাশাপাশি ব্যাংক বহির্ভূত খাতেরও সক্ষমতা বাড়াতে সরকারের নীতিগত সহায়তা দরকার। তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসতে হবে এবং নন কনভেনশনাল যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলোতে নিয়ে আসতে হবে, আর কিছু কিছু এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট দরকার, কিছু বড় প্রজেক্ট নিয়ে এসে একটু ফান্ডিং করে দেখানো, তাহলে কিন্তু যদি এখানে ভালো করে সাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের স্কোপটা বেড়ে যাবে।
অল্টারনেটিভ সোর্স থেকে ফাইন্যান্সিং দরকার, বিশেষ করে যে সরকার বা বিশেষ করে যে বাংলাদেশ ব্যাংক, সেখানে তাদের একটা রোল নিয়ে আসার দরকার আছে। আর্থিক খাত হিসেবে স্বচ্ছতা বজায় রাখার উপরও গুরুত্ব দেন তারা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিমানটি। 189 আরোহীর সবাই মারা গেছে বলেও আশঙ্কা কর্তৃপক্ষের। তবে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এক শিশুসহ 25 জনের লাশ। চলছে পরিচয় শনাক্তকরণ। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। সাদিয়া সিনথিয়ার প্রতিবেদন। দুর্ঘটনার আগের দিন রোববার রাতে বালি থেকে জাকার্তা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে 737 MAX 8 নামের বিমানটিতে। পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করেন বিমান চালক। এরপরও বিমানটি ওড়ে আকাশে। একটি টেকনিক্যাল লগে দেখা যায় বিমানে বাতাসের গতি বোঝার যে যন্ত্র সেটি কাজ করছিল না। দুর্ঘটনায় পড়ার ঠিক আগ মুহূর্তে পাইলটকে জাকার্তা বিমানবন্দরে ফিরে আসার কথা বলা হয়েছিল, কিন্তু ততক্ষণে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড্ডয়নের 13 মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনার পর জাভা সাগরে ডাইভিংয়ের মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্মীরা। সাগরের গভীর থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ সহ অন্যান্য সামগ্রী। এরই মধ্যে মরদেহের ক্ষত বিক্ষত অংশ পুলিশি হেফাজতে হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। আমরা একটানা এই অভিযান চালিয়ে যাব যতক্ষণ না ধ্বংসস্তূপ সব খুঁজে পাই। 189 জন যাত্রী নিয়ে জাকার্তা থেকে সুমাত্রার পাঙ্কাল পিনাং যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয় 737 MAX 8 নামের বিমান। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের পাশাপাশি হত্যার নির্দেশ যারা দিয়েছেন তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে বলে দাবি জানিয়েছেন তার বাগদত্তা হেতিশ চেঙ্গিস। কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার জামাল খাশোগির লাশও ফেরত চেয়েছেন খাশোগির বাগদত্তা। খাশোগির লাশের তথ্য প্রকাশের জন্য তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে দাবি জানান। সোমবার লন্ডনে খাশোগির জন্য আয়োজিত শোক সভায় আবেগঘন বক্তব্যে এসব কথা বলেন হেতিশ। তুরস্কের বাইরে এই প্রথম কথা বললেন তিনি। খাশোগির হত্যাকাণ্ড যাতে ধামা চাপা না পড়ে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেষ্ট থাকার আহ্বানও জানান তিনি। ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে রামাল্লা সরকারও ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর নেতারা। পিএলও এর সেন্ট্রাল কাউন্সিল পিসিসির পক্ষ থেকে মঙ্গলবার এই ঘোষণা আসে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিনের ভূখণ্ড থেকে তেল আবিবের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা অনেকদিন আগে থেকেই বলে আসছে আন্তর্জাতিক মহল, কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা বিরোধিতার কারণে তা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক শক্তি। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে অবশ্যই দ্বিরাষ্ট্র প্রস্তাবনা অনুযায়ী 1967 সাল থেকে ইসরায়েলের দখল করা এলাকাগুলো ফিলিস্তিনকে ফিরিয়ে দিতে হবে বলেও জানায় পিএলও। বিশ্বে বেড়ে চলা বায়ু দূষণের ভয়াবহতার প্রধান শিকার শিশুরাই। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনটি বলছে বিশ্বে 5 বছরের কম বয়সের শিশুদের 98% বায়ু দূষণের কবলে রয়েছে। আর তাই বায়ু দূষণের মোকাবেলায় মঙ্গলবার থেকে প্রথমবারের মতো জেনেভায় 3 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি। ফারহিন ইসলামের প্রতিবেদন। বিশ্বে বায়ুদূষণজনিত রোগে প্রতি 10 জনে মারা যায় একটি শিশু, আর এই সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দূষণের পিছনে মূলত গাড়ি, কংক্রিটের গুঁড়ো, শিল্প কারখানা এবং অনেক ক্ষেত্রে জ্বালানির ধোঁয়াকে দায়ী করেছেন পরিবেশবিদরা। শীতকালে তা আরও বেড়ে যায় বলেও দাবি তাদের।
বর্তমানে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2.5 ভাগ বেশি, যা শ্বাসনালী মস্তিষ্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গে রোগ সৃষ্টির জন্য দায়ী। তবে বিশ্বের অনেক দেশ এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে। অতিরিক্ত যানবাহনের ধোঁয়া বায়ু দূষণের অন্যতম কারণ, তাই আমরা সবাইকে গাড়ির কম ব্যবহার এবং পরিবেশ বান্ধব বাহন ব্যবহারে উৎসাহিত করছি। উন্নয়নশীল দেশ ছাড়াও বিশ্বের ধনী দেশগুলোর 52% শিশুও বায়ু দূষণের শিকার, এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফারহিন ইসলাম, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। ওয়ানডের মতো টেস্ট সিরিজেও নিজের ব্যাটিং নৈপুণ্য দেখাতে প্রস্তুত টাইগার ওপেনার ইমরুল কায়েস। ফরম্যাট ভিন্ন হলেও সাদা পোশাকে ম্যাচে রানের ধারাবাহিকতা ধরে রাখতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান। এদিকে বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশী মনে করেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়ার সুযোগ তাইজুল মিরাজদের সামনে। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে গেল ওয়ানডে সিরিজে 3 ম্যাচে 2 শতক, সব মিলিয়ে 349 রান নিয়ে সিরিজ সেরা ইমরুল কায়েস। সামনে সাদা পোশাকের খেলা, সঙ্গী রঙিন পোশাকের লড়াকু মনোভাব। তবে নিজের শেষ 8 টেস্টের একটিতেও 50-এর দেখা মেলেনি, আর 5 দিনের ম্যাচে সবশেষ শতক হাঁকিয়েছেন 2016 সালে পাকিস্তানের বিপক্ষে। ভিন্ন ফরম্যাট কিন্তু কাজে দিবে ফর্মের ধারাবাহিকতা, বলছেন এই ওপেনার। আপনি যদি রানে থাকেন না, আসলে কীভাবে রান করতে হয় জিনিসটা আপনার মাথায় তখন খুব ইজিলি সেরাপ থাকে। সো এটা ওয়ানডে ক্রিকেট হোক আর টেস্ট ক্রিকেট হোক আর টি-20 হোক, বাট আপনার এই জিনিসটাই একটা কনফিডেন্স। যেহেতু আমি এর আগে টেস্টে রান করছি বড় বড় টিমের সাথে, তো আমি জানি আসলে ওই কীভাবে ওই জায়গাগুলো হ্যান্ডেল করতে হয়। আগের থেকে আরও পরিণত ইমরুল কায়েসের ব্যাটিং, মগজে মননে ইনিংস বড় করার প্রত্যয় এই বাঁ হাতি ব্যাটসম্যানের। রান কিন্তু আমি আগেও করছি এখনও করছি, বাট হয়তো ওইগুলো বড় হয় নাই, এখন চেষ্টা করেছি যে কোন সেট হয়ে যায় রানটা বড় করা। এদিকে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা টাইগারদের স্পিন কোচ সুনীল যোশী, তার মতে সাকিবের ইঞ্জুরিতে দায়িত্ব নেওয়ার সুযোগ তাইজুল মিরাজদের। সাকিব ইজ এ গ্রেট ক্রিকেটার অ্যান্ড লিডার ফর দি বাংলাদেশ টিম, অ্যান্ড ইজ এ বেস্ট অপরচুনিটি ফর তাইজুল অ্যান্ড মিরাজ টু ফোকাস অ্যান্ড গেন দ্যাট রেসপন্সিবিলিটি, টেক রেসপন্সিবিলিটি and do well for the team. True bounce, true talent and true effort for the batsman and the bowlers. So it's going to be a good wicket. One day series e white wash kora Zimbabwe ke thiki shomiyo korche Bangladesh. Ariful Islam, News 24. জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররা সুযোগ পেলে ভালো করবেন বলে মনে করেন দলের ম্যানেজার আকরাম খান। সেই সাথে মেডিকেল রিপোর্ট ভালো হলে আরব আমিরাতে টি টোয়েন্টি লিগ খেলতে বাধা নেই সাকিবের, এমনটাই জানালেন তিনি। আপনার কোয়ালিটি প্লেয়ারের কিছু মানে জায়গা আছে যেগুলো আমরা এখনো পূরণ করতে পারিনি, তো এখানে আমরা দেখছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কিছু নতুন প্লেয়ার আপনার টেস্টে দেখেছেন, তো এরা কিভাবে পারফর্মস করে সেটা, কারণ মেডিকেল রিপোর্ট একটা দিবে, মেডিকেল রিপোর্টে যদি পজিটিভ থাকে তাহলে তো এনওসি আমরা দিয়ে দিচ্ছি, মেডিকেলি যদি ফিট থাকে তাহলে ও খেলতে পারবে, আদারওয়াইজ তো পারবে। ফেডারেশন কাপ ফুটবলের খবর। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কাল মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে মাঠে নামছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 3:15। 2012-13 মৌসুমের ট্রেবল জয়ী সাইফুলবাড়ি টিটুর শিষ্যরা নিজেদের শুরুটা করতে চাইবে জয় দিয়ে। এবারের মৌসুমে শক্তিশালী দল গড়ে শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেল। গোলরক্ষক আশরাফুল রানা, ডিফেন্ডার আরিফুল ইসলামরা দলের অন্যতম ভরসার নাম। ব্রাজিলের অ্যালেক্স ফরাফায়েল, নাইজেরিয়ান অ্যালিসন উদোকারা অন্যতম শক্তির নাম, আর এশিয়ান কোটায় দলে খেলবেন উজবেকিস্তানের আলিসার আজিজোভ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃহস্পতিবারের সংলাপে অংশ নিচ্ছে বিএনপির 5 জন সহ ঐক্যফ্রন্টের 16 জন, বিচৌধুরীর সাথে যুক্তফ্রন্টের সংলাপ 2 নভেম্বর। অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা, হাইকোর্টে বেড়ে হল 10 বছর, নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। তফসিল ঘোষণার পরও সংসদ না ভাঙলেও এমপিদের কোনো দাপ্তরিক ক্ষমতা থাকবে না জানিয়েছেন ডেপুটি স্পিকার।
তদারকি করা হবে আওয়ামী লীগের প্রার্থীদের কার্যক্রম, দলের সিদ্ধান্তের বাইরে গেলে আজীবন বহিষ্কারের হুঁশিয়ারি। এবং মধ্য নভেম্বরে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন, জানালেন পররাষ্ট্র সচিব, রাখাইনে নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।